বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, আপনি এই ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন। জি রূপানুর, আপনাকে ধন্যবাদ। আসলে 14 সেপ্টেম্বর থেকে যে ভারত পেঁয়াজ আমদানি বাংলাদেশে বন্ধ করে দিয়েছে, দেওয়ার পরে পেঁয়াজ ব্যবসায়ীরা কিরকম একটা হতাশার ভিতরে পড়ছে। আজকে 4 দিন যাবত ভারত থেকে বাংলাদেশে কোনো পেঁয়াজের পণ্যবাহী ট্রাক আসেনি। তবে বেনাপোল পেট্টাপোলের অংশে ওপাশে 300-র অধিক পেঁয়াজের গাড়ি যেটা ভোমরা স্থলবন্দর ও বেনাপোল বন্দর আসার অপেক্ষায় আছে। আমার সাথে কিছুক্ষণ আগে বেনাপোল সিএনডিএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি সাজ্জাদুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বললো যেহেতু পেঁয়াজের গাড়িগুলা তেরপোল দিয়ে ঢাকা আছে, এই কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে, তবে ভারতের অংশে খোলা বাজারে পেঁয়াজগুলো বিক্রয় করা শুরু করেছে, তিনি যেমনটা আমাকে জানিয়েছেন। আর বন্দর কর্তৃপক্ষ আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে যেহেতু আজকে ভারত বাংলাদেশ দুই দেশের আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ আছে, এই জন্য ভারত যদি আমাদেরকে পেঁয়াজ দেয় আমরা পেঁয়াজ নিতে প্রস্তুত। কাস্টমস হাউস পক্ষ থেকে কাস্টমস কর্মকর্তাদেরকে কমিশনার তিনি সজাগ রাখছে এবং মনিটরিং করছে। আপনাকে আরেকটা কথা বলতে চাই, আমার সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে বঙ্গে একজন ব্যবসায়ী কার্তিক চন্দ্র দাস, তিনি বলছে যে ভারত আমাদের যে দিল্লি বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলেই আমরা যে পেঁয়াজের গাড়িগুলো এলসি করছি এবং কাস্টমসে কারপাস হয়ে আছে এই গাড়িগুলাই বাংলাদেশে প্রবেশ করবে। আমরা যত সময় দিল্লির থেকে অনুমোদন পত্র না পাচ্ছি তত সময় আমরা তো পেঁয়াজ বাংলাদেশে দিতে পাচ্ছি না। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।